আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম, একজন চলচ্চিত্র নৃত্য পরিচালক। আজকে আমরা যে ছবিটা শুটিংয়ে এসেছি সে ছবিটার নাম হলো ভালোবাসি তোমায়। ডক্টর মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় এই ছবিটা তৈরি হচ্ছে, আর এটিএন বাংলা পুরো পৃথিবী এই চ্যানেলটাকে চেনে। এই এটিএন বাংলা দাঁড় করিয়েছে যে জায়গাটা দিয়ে আজকে সবাই, পৃথিবীর সবাই এটিএন বাংলাকে চেনে, ডক্টর মাহফুজুর রহমান। উনি না হলে হয়তো এটিএন বাংলা এই জায়গায় আসতো না, কেউ পারতো না। ঠিক মাহফুজ সাহেব যেহেতু একটা এত বড় চ্যালেঞ্জকে এত উচ্চ শিখরে নিতে পেরেছে, আমার মনে হয় খুব ভালো ছবি হবে। এবং আমি যা আজকে আমি শুধু এই ছবিতে নৃত্য পরিচালকই নয়, এই ছবিতে আমি একটা ক্যারেক্টারও করছি, একটা চরিত্র করছি আমি। আমার প্রতিটা জায়গায় মনে হচ্ছে যে প্রতিটা সিকোয়েন্সে ডাক্তার মাহফুজুর রহমানের ছোঁয়া আছে এবং ছবিটা খুব ভালো হবে, যেহেতু মূল পরিকল্পনা ডাক্তার মাহফুজুর রহমান। আপনারা ছবিটা হলে গিয়ে দেখবেন, এবং মাহফুজ ভাইয়েরও কথা যে আপনারা আসুন ছবি হলে গিয়ে দেখুন। ভালো মন্দ বিচার করার দায়িত্ব আপনারা দর্শক। এই পরিকল্পনা যে লোকটি এত সুন্দরভাবে পরিকল্পনা করেছে, মূল পরিকল্পনা করেছে ডাক্তার মাহফুজুর রহমান, দেখুন না, তার ডাকে একবার আসুন না, ছবিটা দেখুন না। আমি আশা করছি ছবিটা আপনাদের কাছে ভালো লাগবে, গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে।
এই ছবির প্রযোজনায় আছে ফারুক মজুমদার, পরিচালনায় আছে আনোয়ার শিকদার, তারপরে শিল্পীগুলোও খুব সুন্দর শিল্পী নিচ্ছে, প্রত্যেকটা জায়গায় বেছে বেছে চরিত্র অনুযায়ী শিল্পীগুলো আসে। ডাক্তার মাহফুজুর রহমানের পরিকল্পনাভাবে শিল্পীগুলো নিয়েছে, তার মধ্যে আমারও সৌভাগ্য হয়েছে এইখানে অভিনয় করার মতন। আমার ছবিটা আপনাদের কাছে ভালো লাগবে, আমি আবারও বলবো আপনার ছবি হলে গিয়ে দেখবেন। এবং জিন্দাবাদ, শুভেচ্ছা ডাক্তার মাহফুজুর রহমানকে, শুভেচ্ছা।